সে পরিমণি এটা কথাগুলো এসছে, সে তার বাসায় লাইসেন্স আছে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বুঝলাম, আমাদের আইনে কোথায় আছে, সংবিধান তৈরি হয়েছে 50 বছর, সেখানে কোথায় আসলে আছে যে মদ খাওয়া অপরাধ, বা কেউ রাত বিরাতে বাইরে যাবে, বা তার কোনো ছেলে বন্ধু থাকলে, কিংবা তার নিজের ইচ্ছায় যদি সে কারোর সাথে শারীরিক সম্পর্ক করে, এগুলো যদি অপরাধ হয়, মানে এগুলো তো অপরাধ না আসলে, তাহলে কোন অপরাধে পরিমণিকে আটকে রাখা হয়েছে এখনও পর্যন্ত, এবং আসলে কোন সেই সংবেদনশীলতা যেই সংবেদনশীলতা এত বছর পরেও মানে গণমাধ্যম কর্মীদের আমাদের শেখাতে হবে সেন্সিটিভ নিউজ পরিবেশন করার ক্ষেত্রে। পরিশেষে আমি কথা না বাড়িয়ে বলছি যে আসলে পরিমণির তাকে এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবং তাকে বারবার রিমান্ডে নিয়ে গিয়ে তাকে জামিনমুক্ত না করে মানে আমি মনে করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকেও মনে করি যে তার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। আজকে পরিমণি, কাল আপনি আমি, আমরা সবাই আসলে এর জাতাকলেই পড়ব। আসুন আমরা সবাই আসলে ন্যায় বিচার চাই, এবং আমি পরিমণির মুক্তির জন্য সবাইকে জোটবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানিয়ে শেষ করছি, এবং নিজেও প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি। ধন্যবাদ।